সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে কৃষি বাংলার নিয়মিত পর্বে স্বাগত জানাচ্ছি। আমি নয়ন আহমেদ। আজ 29 মে 2022, আজকে আমরা চলে এসেছি মঞ্জু ডেয়ারি ফার্ম। এই ফার্মের অবস্থান পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা গ্রাম। তো এই খামার থেকে কিন্তু হাই কোয়ালিটি হলিস্টিয়ান ফ্রিজিয়ান এবং জার্সি বকনা বিক্রি করা হয়। তো এই খামারের বেশ কিছু প্রতিবেদন এর আগেও আপনাদেরকে দিয়েছি, আপনারা খুব ভালোভাবেই নিয়েছেন। এখান থেকে কিন্তু খুব সীমিত লাভে, একদম কম দামে কিন্তু বকনা বাছুর বিক্রি করা হয়। তো মঞ্জু কাকা কিন্তু অনেক পুরাতন ব্যবসায়িক, আপনারা অনেকেই তাকে চেনবেন। আজকের পর্বে এই বকনাগুলোই দেখাবো আর এগুলো কেমন দাম রাখছে বা কেমন দাম হলে আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন, এ সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করবো। আশা করছি পুরো আয়োজন আমাদের সাথে থাকবে। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আল্লাহ দিলে ভালো আছে, ভালো আছি। আচ্ছা আচ্ছা, তো আপনাকে তো অনেকেই চেনে, আপনি খুবই পরিচিত মুখ অনলাইনের মাঝে, আর এর আগেও আপনার গত কয়েকটা প্রোগ্রাম করেছি, দর্শকরা খুব ভালো সাড়া দিয়েছে, আবার খুব ভালো প্রশংসা করেছে। আমাকে অনেকে দূর দূরান্ত থেকে কল দিয়েছে যে ভাই মঞ্জু ভাইয়ের আরেকটা প্রতিবেদন করেন, কারণ ওনার কাছে গরুর দামগুলো খুবই ভালো লেগেছে। তো এবারেও তো এসে দেখতে পারলাম খুবই সুন্দর সুন্দর বকনা কালেকশন করেছেন আপনি। তো এগুলোর দামটা কি আগের মতো আছে নাকি এখন বেশি না কম? আসলে আমার আসলে পাইকারি রেটে, আপনারা জানেন যে আমি পাইকারি রেটে মাল বেশি, লোকে যাতে 3000 লাভ করে আমার 1200 লাভ হলেই চলে। কেন আমি 1500 থেকে 1200-1500 লাভ হলে আমি মাল বেশ বেশি লাভ কম করবো। যদি আমার প্রবাসী ভাইরা আছে, অনেকে আছে, ওরা নতুন আমার একটা প্রোগ্রাম চাই, নতুন প্রোগ্রাম চাই, তাই আমি প্রোগ্রামে আইছি। বেশ কিছুদিন আমি প্রোগ্রাম করিনি, আমি আসলে বাড়ির আশপাশে আমার কিছু ধানের জমি ছিল, আমি ধান কাটা নিয়ে ব্যস্ত ছিলাম, ধান ক্লিয়ার করেছি, পোয়াল লাগে, গরু খেল লাগে, এটা কমপ্লিট করেছি। করে আমি আবার আমার গরু থাকে, আল্লাহ দিলে আমার দুটা খামার রানিং আছে, গরু আছে, প্রবাসী ভাইরা প্রোগ্রাম করতে কয়েছে, তাই আমি প্রোগ্রাম করতেছি। কিন্তু কোনো প্রবাসী ভাইরা অনেক লোকের থেকে যারা গরু নাই কিছু নয় বাসে বাঁধি বাঁধি অ্যাড দেয়, ওদের থেকে গরু নিয়ে আসলে বায়না দিয়ে গরু পায় না, ঠিক মতন পায় না। কোনো প্রবাসী ভাইরা যদি বলতে পারে যে মঞ্জু ভাইয়ের থেকে গরু নিছি, নিয়ে একটা বাদ দিয়ে আর একটা দিছি, কি কোনো সমস্যা দেখাইছে, কেউ যদি করতে পারে যে 10000 টাকা মারি লিছে, তাহলে তাকে আমি 20000 টাকা দিব। কিন্তু প্রমাণ দেখাতে হবে যে মঞ্জু ভাইয়ের থেকে 10000 টাকা দিছি, যে গরু পায়নি কো বাড়িতে, এরকম প্রমাণ প্রবাসী ভাইরা দেখুক। যখন ওরা 60-এর গরু 50000 টাকায় পাচ্ছে, প্রবাসী ভাইরা ওই সৌদি আরব, ওই আমেরিকায়, আরও মালয়েশিয়া বসে থাকি থাকি ওরা ওই গরু কিনতেছে, কিনি সারি প্রতারণা হচ্ছে। আসলে আপনার প্রকৃত খামারের থেকে গরু কিনেন, ওদের জন্য যারা বাসে বাদি বাদি অ্যাড দেয় যাদের খামার নাই, ওদের জন্য আমাদের ব্যবসা আর পজিশন খারাপ হচ্ছে। এজন্য আমি এখন কাজকাম কমে গেছে, নিয়মিত মাসে 2-3টি প্রোগ্রাম আমার পাবেন। কোনো প্রবাসী ভাইরা যদি ভালো লাগে তাহলে আমার থেকে গরু নিতে পারবে, এবং যে গরু নেবে তার বাড়িতে আশা করা যায় যে গরু ভালোভাবে পুষবে, এটা গ্যারান্টি দিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে কাকা, তো চলেন আমরা গরুগুলো এক এক করে দর্শকদের দেখাই, আর এগুলোর বর্ণনা একটু জানো আমাদের। অবশ্যই এক এক করে, আমার কাছে বর্তমানে অনেক গরু আমার ভিতরে আছে, অত গরু এখানে আটিনি করে সামনে আটাবো, যেগুলি আছে এগুলি এক এক করে আমি বর্ণনা জানাচ্ছি। আচ্ছা, শুরুতে এক নম্বরে মাশাল্লাহ খুবই সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি আমরা, এটা কোন জাতের গরু কাকা? এটা আসলে অনেক সময় এর ঠোঁট সাদা, খুর সাদা, এটা আমরা হলিস্টিয়ান ফ্রিজিয়ানের হাই কোয়ালিটির গরু। কোনো প্রবাসী ভাইরা, কোনো দেশের ভাইরা যদি হাই কোয়ালিটির ছোটো বাচ্চা নিতে চায় তাহলে আমার থেকে নিতে পারবে। কেন আপনারা জানেন যে আমাদের কাছে হাই কোয়ালিটির বাচ্চা ছাড়া থাকে না। আমি যে আজকে 15-18টা বাচ্চা দেখাবো, সম্পূর্ণ বাচ্চা আপনার হাই কোয়ালিটি, আপনি বাজার যাচাই করে কিনবেন। যদি আমার থেকে ভালো জিনিস পান, আপনার কাছে দাবি, আমার থেকে কিনবেন, কেন কিনবেন না আমার থেকে? আচ্ছা আচ্ছা, এটা আমার দাবি। বয়সটা কেমন চলছে এটার? এটার এটার বয়স 6 মাস, যা 6.5 মাস করেছে, মানে 6 পার হয়েছে। আচ্ছা আচ্ছা, 6.5 মাস তো বয়স, 6.5 মাসের মতন বয়স। আচ্ছা, উলানটা কেমন আসছে? আমরা উলানটা একটু দেখে দেই। আমার কাছে খারাপ গরু নাই, উলানটাই দেখেন, উলানের ছক আসতেছে, 4টাই বাট আছে দেখেন। আচ্ছা আচ্ছা, তো এই গরুটা যদি আমার কোনো দর্শক ভাই নিতে চায় কেমন দাম রাখছেন কাকা এটার? এটার দাম কোনো দর্শক ভাইরা নিলে চাওয়া দাম 48000 টাকা, দরদাম করে নিতে পারবে। 48000 টাকা আপনার চাওয়া দাম? 48000 টাকা চাওয়া দাম, দরদামের সুযোগ আছে, দরদামের সুযোগ রয়েছে, হালকা কিছু আছে। আচ্ছা আচ্ছা, সিলেট দ্বিতীয় নম্বরে যে গরুটা আমরা দেখতে পাচ্ছি, এটা কোন জাতের গরু? দ্বিতীয় রামের নাম্বারের যে গরুটা আপনি দেখতে পাচ্ছেন, এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান গরু। হলিস্টিয়ান ফ্রিজিয়ান? হ্যাঁ, হলিস্টিয়ান ফ্রিজিয়ান গরু। আচ্ছা আচ্ছা, এটার বয়সটা কেমন চলছে? এটার বয়স আপনার হলো 7 মাস। 7 মাস বয়স চলছে? হ্যাঁ, 7 মাস চলছে। এর এই যে এই যে এই দেখেন উলানের ছকটা কি আইছে, এখনই দেখেন আছে, বাচ্চা একটাই আছে। আচ্ছা আচ্ছা, এটার 4টা বাট,
এটা কোন জাতের বকনা কাকা? এটা জার্সি বকনা। অনেকে বলে ভাই দুটো একটা জার্সি দেন, তা আমাদের আজকে প্রোগ্রামে পাঁচ ছয়টা জার্সি আছে দেখাবো। আচ্ছা আচ্ছা, এটা একটা জার্সি বকনা। এটা জার্সি বকনা। এটার বয়সটা কেমন চলছে? এটার বয়স আপনার 7 মাস। 7 মাস বয়সের একটা জার্সি। জার্সি। আচ্ছা, এটার ওলানটা একটু আমরা দর্শকদের দেখাবো। অবশ্যই ওলান দেখাবো, কেন দেখাবো না দর্শক ভাইরে? চারটায় বাট আছে, খুব ফাইন জার্সি, খুব শখের জার্সি দেখেন। আচ্ছা, মাথার দিকে দেখেন, ঝোল নাই, চামড়ার ওষুধে সুসা। আচ্ছা, এই গরুটা কেমন দাম রাখছেন কাকা? এটা 32,000 টাকা সারা দাম, দরদামের সুযোগ আছে। মাত্র 32,000 টাকা? এর মাঝে আপনি দরদামের সুযোগ রাখছেন? কাস্টমার দরদাম করে নিতে পারবে আমার কাছে। সেলে 4 নম্বরে যে গরুটা আমরা দেখতে পাচ্ছি, এটা কোন জাতের গরু? এটা হলস্টাইন ফ্রিজিয়ামেরি। আপনারা দেখেন, আমাদের একটাও খারাপ গরু নাই, সব জাত মানে ভালো গরু। আপনি দেখেন, অনেকের থেকে আমাদের কাছে জাত মানের গরু ভালো গরু পাবে। এটা হলস্টাইন ফ্রিজিয়ামের হাই কোয়ালিটির বাচ্চা। আচ্ছা আচ্ছা, এটার বয়সটা কেমন চলছে? এটার বয়স 7.5 মাস পড়েছে। 7 থেকে 7.5 মাসের মতো এটার বয়স চলছে। বয়স চলছে। আচ্ছা আচ্ছা, এটারও ওলানটা আমরা একটু দর্শকদের দেখাই। অবশ্যই দর্শকরা দেখবে, কেন দেখবে না? প্রবাসী ভাইরা দর্শকেরা ওলান দেখি, ওরা তো অনলাইনে গরু কিনবে, আমার জিনিস যদি ভালো হয়। এই দেখেন, আমার যদি জাত ভালো থাকে প্রবাসী ভাইরা অবশ্যই আমার থেকে কিনতে পারবে, কেন পারবে না? তো 4 নম্বর গরুটা কেমন দাম রাখছেন কাকা? এটা 49,000 টাকা চাওয়া দাম, কিছু দরদামের সুযোগ আছে। 49,000 টাকা চাওয়া দাম, এর মাঝেও দরদামের সুযোগ রয়েছে। দরদামের সুযোগ রয়েছে। ছেলের 5 নম্বরে যে গরুটা আমরা দেখতে পাচ্ছি, এটা কোন জাতের গরু কাকা? এটা হলস্টাইন ফ্রিজিয়াম গরু, হাই কোয়ালিটির বাচ্চা গরু, খারাপ না। আপনি দেখেন, লাল পালান দেখেন, রক্তটা হবে দেখেন, বাচ্চাটি দেখেন, খুব ফাইন ছকের বাচ্চা। আপনি ধোয়াবেন, ধোয়ান, ধারানবেন, আনেন, অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটাও একটা হলস্টাইন ফ্রিজিয়াম। হলস্টাইন ফ্রিজিয়াম বকনা। আচ্ছা আচ্ছা, আপনার এখানে তো হলস্টাইন ফ্রিজিয়ানই বেশি আছে নাকি? হলস্টাইন ফ্রিজিয়াম, জার্সি, মুন্ডি এগুলো বেশি আছে। রানী সংকট বলতে আপনারা কোনো জাত নাই, আমরা রানী সংকট আগে বলতাম, এখন বলবো না। আচ্ছা আচ্ছা, এটা হলস্টাইন ফ্রিজিয়ানেরই সৌন্দর্যের কারণে অনেক বলতো। অবশ্যই হাই কোয়ালিটির গরু, সৌন্দর্যের কারণে অনেক সময় আমরা রানী সংকট বলি, ওটা বাদ দিয়ে দিছি। আচ্ছা আচ্ছা, কারণ দর্শকরা অনেক নেগেটিভ ভাবে নেয়, এজন্য এটা বাদ দিয়ে দিছি। তো এই গরুটা, গরু আমাদের খুব সুন্দর। আচ্ছা আচ্ছা আচ্ছা, দর্শক দেখতে পাচ্ছেন, ওলান পালানো, খুবই সুন্দর গরুটার। পারফেক্ট। এটা কেমন দাম রাখছেন কাকা? এটা সাদা দাম 42,000 টাকা, কাস্টমার দরদাম করে কিনতে পারবে। 42,000 টাকা এটা দাম রাখছেন, এর মাঝেও দরদামের সুযোগ আছে। আপনি দেখবেন প্রতিটা গরুর আমাদের খুর সাদা, আপনি দেখিলেন, দেখিলেন সম্পূর্ণ খুর সাদা, জাত ভালো গরু। কোন কাস্টমার যদি 2-4, 10-20 একসাথে নেয়, তা আমরা বেচতে পারবো, যেহেতু আমাদের নিজস্ব গরু। আচ্ছা আচ্ছা, এটাও সরাই দেন, আমরা পরের গরুটা দেখি। হ্যাঁ, সিএল 6 নম্বরে যে গরুটা আমরা দেখতে পাচ্ছি কাকা, এটা কোন জাতের গরু? এটা সিরিয়ালের যেটা 6 নম্বর গরুটা আপনি দেখতে পাচ্ছেন, এটাও হলস্টাইন ফ্রিজিয়াম গরু। এটাও হলস্টাইন ফ্রিজিয়াম। হ্যাঁ। আচ্ছা, এই গরুটার বয়সটা কেমন চলছে? এটা 7.5 মাস বয়স। 7.5 মাস ধরতে দুই একদিনে দেখছে দিক। আচ্ছা আচ্ছা, 7.5 থেকে 8 মাসের মতো বয়স হবে। হ্যাঁ, 7 থেকে 8 এর ভিতরেই হবে। আচ্ছা, ওলানটা আমরা একটু দর্শকদের দেখাবো, ওলানটা কেমন আছে। আমার গরু কেমন ওলান আছে, মসি মসি বাট, এসব বাটে কুতুরি বাটের গরু আমার কাছে নাই। দেখেন, দেখেন, আপনি ধোয়া মেনে দেখেন, গরু দেখেন, কাস্টমার দেখেন, এই দেখেন কি জাত দেখেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাটগুলো খুবই সুন্দর, লম্বা লম্বা, কোনো ভরকাবাজি ব্যবসা এখানে নাই। আচ্ছা আচ্ছা, এই গরুটা কেমন দাম রাখছেন কাকা? এটি 46,000 টাকা চাওয়া দাম। 46,000 টাকা চাওয়া দাম, দরদাম করে নিতে পারবে। এর মাঝেও দরদাম করে নিতে পারবে। আচ্ছা আচ্ছা, এর মাঝেও দরদামের সুযোগ আছে, অবশ্যই আছে। সিএল 7 নম্বরে যে গরুটা আমরা দেখতে পাচ্ছি কাকা, এটা কোন জাতের গরু? এটা হলস্টাইন ফ্রিজিয়ামের মুন্ডি। অনেক কাস্টমার বলে যে ভাই একটা মুন্ডি দেন, আমাদের কাছে দুই একটা মুন্ডি প্রতিটা প্রোগ্রামে থাকে। আচ্ছা আচ্ছা, এটা হলস্টাইন ফ্রিজিয়ান, একটা মুন্ডি বকনা। হ্যাঁ, মুন্ডি বকনা, কোনো কাস্টমার মুন্ডি বকনা চাহিদা হলে আমরা পূরণ করতে পারবো। আচ্ছা আচ্ছা, তো এটার বয়সটা কেমন চলছে এখন? এটা 8 মাস বয়স। 8 মাস বয়সের একটা মুন্ডি বকনা। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, দর্শক আপনারা কিন্তু অনেকে মুন্ডি বকনা খোঁজ করেন, আপনারা চাইলে এই বকনাটা নিতে পারেন এখান থেকে। দামটা কেমন রাখছেন কাকা? এটি চাওয়া দাম 52,000 টাকা, কিছু কম আছে। আচ্ছা, মুন্ডি বকনা 52,000 টাকা দাম চাচ্ছেন, এর মাঝেও কিছুটা দরদামের সুযোগ আছে। দরদামের সুযোগ আছে কাস্টমারের ভাই। আচ্ছা আচ্ছা, দর্শক আপনারা কিন্তু এর মাঝেও দরদাম করে নিতে পারবেন।
সেল 8 নম্বরে যে গরুটা আমরা দেখতে পাচ্ছি এটা কোন জাতের গরু কাকা এটা হলস্টন ফিজিয়ামের হাই কোয়ালিটির বাচ্চা আচ্ছা অনেকে কাস্টমার বলে যে ভাই হাই কোয়ালিটির বাচ্চা যদি একটা দেন টেকার সাথে সাথ নাই আমাদের জিনিস ভালো দাম ভালো জিনিস নিলে আমাদের কাছে আসতে হবে আচ্ছা আচ্ছা এটা হাই কোয়ালিটি হলস্টন ফিজিয়াম হলস্টন ফিজিয়াম আপনি এটা কেন ধোয়াবেন এটা কেন বাচ্চা একটা কলা কলা বাট দেখেন আপনি ধোয়াবেন এই জাতের গরু কোনো নজাত হয় না এটা মাথায় রাখবেন সব সময় এটার বয়সটা কেমন চলছে এটা 8 মাস বয়স 8 মাসের মতো এটার বয়স চলছে 8 মাসের মতো বয়স আপনি দেখেন গলার দিকে কম্বল নাই খাওয়া দাওয়া শিখছে পারফেক্ট বাচ্চা একটা বাচ্চা অসুস্থ নাই আচ্ছা আচ্ছা দামটা কেমন রাখছেন এটার এটার দাম চাওয়া দাম আমার কাছে 57,000 আপনি দেখেন মাথার দিকে কম্বল নাই খাওয়া দাওয়া কি তলা মলা কি এটা যাতে আপনার গাভী গাভী যাতে আপনার তৈরি করতে হয় ভালো জিনিস যাতে লাগে আপনি গাভী কি নিশারি আপনারা জানেন যে ভালো গাভী পুরো লোক বেঁচে না আপনারা গাভী কি নিশারি দুধ আশা করছেন যে 15 লিটার 20 লিটার হবে 30 লিটার হবে ভোর আপনারা গরু তৈরি করতে হলে বকনা দিয়ে তৈরি করলি তো লোকের বারাবার দেখি লাভ নাই নিজে বাড়ি খাওয়ার চেষ্টা করেন ওই লোকে দিবি গাভী বানা আপনি নিজে দুধ খাবেন এত সোজা না আচ্ছা আচ্ছা আপনি গাভি বানাই বকনা কিনিয়ে তৈরি করে নিতে হবে খামার করতে হলে আচ্ছা নিজে হ্যাঁ নিজে তৈরি করে নিতে হবে আপনি জানেন যে কারোর কাছে যদি ভালো গাভি থাকে ওই লোক বেচবে না ভরং বাজি গাভি কিন বেচা হয় ভালো গরু আপনি তৈরি করে নিতে হবে ভালো গাভি বিক্রি করলেও দেখা যায় অনেক সময় বাড়ির আশেপাশের লোকজনই কিন্তু নিয়ে হ্যাঁ নিয়ে নাই আপনারা জানেন যে ভালো গাভির কোন জায়গায় খোঁজ পালে ওই গাভি কোন জায়গায় হাটে বাজারে উঠবে না তাহলে ভরংবাজি ব্যবসা করতে হলে ওই ভরংবাজি গাভি কিনে কয় 16 লিটার দুধ হবে 25 লিটার দুধ আপনি কি দুধ পান 16 লিটার 25 লিটার তাহলে আপনার ঝাল ভালো জাত এইসব জাত কিনে আপনি খামার করতে হবে আচ্ছা 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 এই দেখেন এই গোটা আপনি দেখেন কি কি তলার কি বার দেখেন দেখেন দর্শক ভাইরা দোয়ান এই সব জাত নিয়ে আপনি দাবি তৈরি করে নিতে হবে আচ্ছা আচ্ছা দর্শক ভাইরা কাকা কিন্তু খুব সুন্দর কথা বলেছে আসলে গাভী কিন্তু ভালো গাভী পাওয়া এই কথা কিনে আমি যে কথা কিনে বললাম এটা আমার কথা না অনেক কাস্টমার আমার কাছে বলে সেই কথা কিনে আমি বিস্তারিত করতেছি আচ্ছা তো এই বকনাটা যদি আমার কোনো দর্শক ভাই নিতে চায় এটা কেমন দাম রাখছেন এটা কোনো দর্শক ভাই না নিতে চাল এটা 55,000 টাকা দাম রাখবো কিছু দর দামে সুযোগ আছে সামান্য কিছু আচ্ছা আচ্ছা এটাও সরাই দেন আমরা পরে গোটা দেখাই দেখেন পরের গোটা হলস্টন ফিজিয়াম সেল 10 নম্বরে আরেকটা সাদা কালো রঙের গরু দেখছি কাকা আমরা এটা কোন জাতের গরু এটা হলস্টন ফ্রিজিয়ান হলস্টন ফ্রিজিয়ান হ্যাঁ আচ্ছা আচ্ছা এটাও তো মাশাআল্লাহ অনেক সুন্দর একটা গরু বয়সটা কেমন চলছে এটার এটার বয়স চলতেছে 8 যা 9 পড়ছে 8 মাস শেষ 9 মাসে পড়ছে অবশ্যই আচ্ছা আচ্ছা ওলানটা কেমন আছে এটার আমরা ওলানটা একটা দর্শকদের হলস্টন ফিজিয়াম বকনা হাই কোয়ালিটির গরু কোনো অজাত গরু আমাদের কাছে নাই অনেক গরু তো বাটে একটু সমস্যা হয় অনেক গরু সমস্যা হয় আমরা ভালো জিনিস ছাড়া কাস্টমার কাছে দিই কেন একটা গরু আশা করি কিনছে দুটা গরু আশা কিনতে করতেছে হাট বাজার তো অনেক গরু আছে কাস্টমার কিনতে পারে ভালো কিনে কেন আমার জন্য কিছু কিছু জানে যে মঞ্জু ভাই দিনে কিনলে আমি দুটা গরু ভালো পাবো অনেক কিছু আশা করি আমাদের থেকে কিছু কিছু গরুর আমরা দেখেছি কাকা বাট 6টা থাকে 7টা থাকে সেই গরুগুলোর গাভী হওয়ার পরে কি কোনো সমস্যা হয় যে গরুগুলো আপনার 5টা থাকে 6টা থাকে বা 7টা থাকে ওখানে হালকা কিছু সমস্যা দেখায় বেশি দেখায় না হালকা দেখায় হয়তো বা 15 লিটার দুধ হলো এটা 1 লিটার কম হয় এটা হয় তাছাড়া অনেক কিছু হয় না আচ্ছা 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 আর তারপরে আপনি টাকা দিয়ে কিনবেন আপনি বুঝে সুঝে কিনবেন দহন করতে একটু সমস্যা হয় সমস্যা হয় বেচতে গেলে একটু সমস্যা হয় বেচতে গেলে 10,000 কমে বেচা লাগে আচ্ছা আচ্ছা তো এই যে যে গরুটা আমরা দর্শকদের দেখালাম এটা কেমন দাম রাখছেন কাকা ওটা দাম রাখতেছি সাদা দাম 54,000 টাকা দরদামের সুযোগ আছে 54,000 টাকা আপনি দাম রাখছেন দরদাম করে নিতে পারবে দর্শক ভাই দরদাম করে নিতে পারবে দর্শক ভাইরা আচ্ছা আচ্ছা ছেলের 11 নম্বরে যে গরুটা আমরা দেখতে পাচ্ছি এটা কোন জাতের গরু কাকা এটা অরিজিনাল জার্সি গরু জার্সির ভিতরে হাই কোয়ালিটি কেন এটা জার্সি আমাদের এটা ইন্ডিয়ান জার্সি কারণ আপনি করতে পারেন যে আপনি ইন্ডিয়ান জার্সি কোথায় পাইছেন আপনারা জানেন যে বর্ডারের সাইডে আমাদের লোক আছে দুই একটা ভালো জার্সি পালে সেটা আমাদের কাছে বিক্রি করে আচ্ছা আচ্ছা এবং আমাদের সাথে দেয় এটা ডাইরেক্ট আমাদের যদি সব সাইডে লোক না থাকে তো আমরা এত এত গরু কোথায় থেকে সংগ্রহ করব কিভাবে কাস্টমার কাছে বেচবো আমাদের সব জায়গায় নেটওয়ার্ক আছে লোক আছে ইন্ডিয়া থেকে ইনপুট করে আনা ইনপুট ইনপুটে দুই একটা ভালো জিনিস আসে আপনি দেখেন আপনি দুধ লারেন বসেন ধুয়ান দেখেন কোন পাত্র নাকি জার্সি গরু তো অনেক দেখেন দেখেন আচ্ছা 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 এটার ওলান পালানো তো মাশাআল্লাহ খুবই ভালো দেখতে লাগছে তাহলে আমাদের কাছ থেকে নিতে হবে এটা বলি দিলাম দামটা রাখছেন কেমন এটার এটা চাওয়া দাম 65,000 টাকা 65,000 টাকা চাওয়া দাম হ্যাঁ দরদামের সুযোগ আছে এটা বয়স আপনি 11 মাস আচ্ছা দরদাম করে দর যায় 11 পড়ছে দরদাম করে নিতে পারবে হ্যাঁ দরদাম করে নিতে পারবে আচ্ছা আচ্ছা আচ্ছা
সেলের 12 নম্বরে যে গরুটা আমরা দেখতে পাচ্ছি কাকা এটা কোন জাতের গরু এটা হলস্টাইন ফ্রিজিয়ান হলস্টাইন ফ্রিজিয়ান হ্যাঁ হলস্টাইন ফ্রিজিয়ান মাশাআল্লাহ এই খাওয়ার দাওয়ার তো খুবই ভালো খাওয়ার দাওয়ার খাচ্ছে দেখতে পাচ্ছি খাওয়া দাওয়া সব পারফেক্ট আপনারা জানেন যে কোনো অসুস্থ গরু আমরা অনলাইনে বেচি না আচ্ছা এই গরুগুলো কি ধরনের খাওয়ার দাওয়ার দিচ্ছেন আপনারা এখন আপনি ঘাস দিবেন ঘাস খাবে হুড়ি দিবেন হুড়ি খাবে পোয়াল দিবেন পোয়াল খাবে সব খাবে যা দিবেন গুড়ি পানি যা দিবেন সব খাবে আচ্ছা আচ্ছা এর খাওয়ার কোনো আনফিট না দেশি গরু যেগুলো খায় এরাও সেগুলো খাবে হ্যাঁ সেগুলোই খাবে কেন দেশি গরু আমাদের এই সব জাতের গরু যে খাবার আপনি যেভাবে গরু তৈরি করে নেবেন বকন গরু সেভাবেই তৈরি হবে আচ্ছা 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 এগুলো তো এখন বাংলাদেশ ওয়েদারে অনেকটা ম্যাচিউরড হয়ে গেছে ফ্রিজিয়ান গরুগুলো হ্যাঁ ফ্রিজিয়ান গরুগুলো বাংলাদেশের সাথে অ্যাডজাস্ট হয়েছে অ্যাডজাস্ট হয়ে গেছে অলরেডি এগুলো তো অনেক আগে আসছে দেশে নিম্ন 40 বছর আগে আইছে আচ্ছা আচ্ছা তে এটাও আপনার ওই দেখা যাচ্ছে ছোট থেকে অভ্যস্ত যেহেতু বাংলাদেশ ওয়েদারে সেই ক্ষেত্রে দেশি গরুর মতো এটা লালন পালন করা যাচ্ছে এখন অবশ্যই অবশ্যই আচ্ছা তে এই গরুটা কেমন দাম রাখছেন কাকা এটা চাওয়া দাম 75000 টাকা দরদামের সুযোগ আছে 75000 টাকা চাওয়া দাম দরদামের সুযোগ আছে এটা দরদাম করে কাস্টমার নিতে পারবে আচ্ছা 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 সিরিয়ালের 13 নম্বরে যে গরুটা আমরা দেখতে পাচ্ছি কাকা মাশাআল্লাহ খুবই সুন্দর একটা গরু রেখেছেন এটা তো রেডি টাইপের নাকি হ্যাঁ সিরিয়ালের 13 নম্বর গরু দেখতেছেন আসলে কাস্টমাররা বুঝে না জানে না যে গরুগুলি দাতা হয় হ্যাঁ ওইগুলি রেজেক্ট গরু আচ্ছা রেজেক্ট গরু কিভাবে হয় অনেকে বাড়িতে পাঁচবার সাতবার বীজ দেয় দেখবেন দুই দাঁত চার দাঁত ওইগুলি আপনার কনসেপ্ট হবে না আর এইগুলি আপনার ইনটেক মাল এই কনসেপ্ট হতেই হবে কনসেপ্ট না হলে দেশ চলবে না আচ্ছা আচ্ছা তাহলে আপনাদের কাছে আমাদের অনুরোধ আপনারা সবসময় গরু যেখান থেকে কিনেন দাঁত দেখে গরু কিনবেন আচ্ছা দাতা গরু বেশিরভাগই রিজেক্ট থাকে হ্যাঁ রিজেক্ট আমার বাড়িতে যদি দুটো গরু আমি বীজ দিতে 10 বার 15 বার বীজ দিতে যখন হাঁকি লাগি যাবে তখন ওই রিজেক্ট গরু আমরা হাটে বাজারে বিক্রি করে দেবো 45 যা অনেক গিয়ে অনলাইনে দিই কবি যায় 1-2000 5000 10000 শর্টে কম পাও কমে পাবেন আপনি কিনে জলি মরি যাবেন ওই গরু আচ্ছা আচ্ছা আপনারা সবসময় ইনটেক্ট গরু কিনার চেষ্টা করবেন তো এটার উলান পালান তো মাশাআল্লাহ খুবই ভালো দেখতে উলান পালান আমাদের কাছে গরু দিন আপনি দেখছেন ছোট তিন বড় অংশ ইনটেক্ট মাল কোনো রিজেক্ট মাল না আচ্ছা আচ্ছা এটা কেমন দাম রাখছেন এটা চাওয়া দাম আমাদের 85000 টাকা দরদামের সুযোগ আছে আচ্ছা এটা কত মাস লালন পালন করলে হিটে আসবে এটা এটা বয়স হলো 12 মাস 12-13 পড়েছে আশা করা যায় কেমনের বড়ি খাওয়াবেন আপনি লিভারটনিক জিঙ্ক 500-600 টাকা কিছু খরচ করবেন দুই মাসের ভিতর গরু হিটে আসবে আচ্ছা আচ্ছা মানে কিরমির লিভারটনিক করতে করতে এটা হিটে চলে আসবে অবশ্যই গরু হিটে আসতে দেরি লাগবে না এটা 12-13 মাস বাস আর দুই মাস পরে হিটে আসবে আচ্ছা 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 সেলে 14 নম্বরে আরেকটা সুন্দর করে আমরা গরু দেখতে পাচ্ছি খুব ভালো হাইটের গরু আচ্ছা এই এটা কোন জাতের গরু কাকা এটা হলস্টাইন ফ্রিজিয়ান গরু হলস্টাইন ফ্রিজিয়ান হলস্টাইন ফ্রিজিয়ান মানে হাই কোয়ালিটির বাচ্চা বয়স 13 মাস আচ্ছা আচ্ছা দুই মাসের ভিতরে আপনার হিট আসবে হাইটটা তো খুবই ভালো দেখতে পাচ্ছি হ্যাঁ গরুর খালি গায়ে মাংসওয়ালা গরু কিনবেন না গরু কিনবেন গরু চাম চুসা দেখে গরু লাড়ি সারি দেখে জিনিস দেখে জিনিস কিনবেন আর এই স্ট্রাকচারটা দেখে হ্যাঁ এই এই যে জিনিস হাত দিবেন তার চামড়া লবাটার সাথে আসতে হবে গরু আপনি মোটা গরু কিনবেন ধরা খায় যাবে না গরু কনসেপ্টই হবে না আচ্ছা আচ্ছা এটার উলানটা আমরা একটু দর্শকদের দেখিয়ে দেব অবশ্যই উলান দেখবেন দর্শক ধরে কেন উলান দেখবেন না জাতের গরু আপনি উলান দেখবেন না কেন তলায় হাত দিবেন বসে থাকবেন না দেখেন এ দেখেন বাচ্চা একটা আছে আপনি দেখেন আচ্ছা আচ্ছা বসে থেকে দোয়াবেন না দেখেন দোয়াবেন ভালো আসবেন তারপরে সিরিয়ালের 15 নম্বরে যে গরুটা আমরা দেখতে পাচ্ছি এটা কোন জাতের গরু কাকা এটা হলস্টাইন ফ্রিজিয়ান হলস্টাইন ফ্রিজিয়ান হাই কোয়ালিটি গরু আচ্ছা আচ্ছা এটার প্রিন্টটাও কালারটাও তো খুব সুন্দর দেখেন দর্শক দেখতে পাচ্ছেন দেখেন রক্ততাজা গরু দেখেন কোন দুর্বল গরু আমাদের কাছে নাই সব বয়সটা কেমন চলছে এটার এটার বয়স আমার 13 মাস 13 মাস এটার বয়স চলছে হ্যাঁ দুই মাসের ভিতর গরু রেডি হয়ে যাবে দুই মাসের মধ্যে রেডি হবে রেডি হবে আচ্ছা দামটা কেমন রাখছেন এটার এটার দাম চাওয়া দাম 92000 টাকা দর দামের সুযোগ আছে 92000 টাকা চাওয়া দাম হ্যাঁ চাওয়া দাম দর দামের সুযোগ আছে দর দামের সুযোগ আছে আচ্ছা আচ্ছা কোন দর্শক ভাই চাইলে দর দাম করে নিতে পারবে হ্যাঁ কোন দর্শক ভাই চাইলে দর দাম করে আমার থেকে গরু নিতে পারবে আচ্ছা আচ্ছা এই যে গরুগুলো আমরা তো দর্শকদের দেখালাম তাই এর আগের পর্বেও কিন্তু আমার দর্শকরা খুব প্রশংসা করেছে প্লাস আমরাও যেগুলো দেখছি অন্য অন্য খামারের থেকে আপনার এই গরুগুলোর রেট কিন্তু কম আছে তাই আমার দর্শকরা যারা নিতে চাইবে গরুগুলো আপনার কাছ থেকে কি ধরনের সুযোগ সুবিধা আপনি দিবেন আর অবশ্যই দর্শক ভাইরা আসবে গরু নিতে দর্শক ভাইরা বলবে যে ভাই আমরা আমাকে অনেক কাস্টমার বলে যে কোথায় থাকবো কিভাবে আমার বাড়ির গরু নিয়ে যাবো আমার বাড়ি যশোর
আমার বাড়ি হলো কুমিল্লা, আমার বাড়ি ঢাকায়, আমার বাড়ি সিলেট, আমার বাড়ি বগুড়া, ওরা কোথায় থেকে কীভাবে গরু নেবে? না, আমাদের সব কিছু রেডি আছে, আমাদের সরকারি কাগজপাতি আছে, সব কিছু রেডি আছে। আপনারা জানেন যে আমাদের থেকে গরু নিতে হলে কোনো নগদ টাকা আনতে হয় না, দু চার পাঁচ হাজার খরচের কিছু আনবেন, আমাদের টাকাটা লেনদেন হয় ব্যাংকে। আচ্ছা আচ্ছা, ব্যাংকে টাকা ট্রান্সফার করে? হ্যাঁ, আমাদের আমাদের অগত্যা 15টা ব্যাংকে অ্যাকাউন্ট আছে। আচ্ছা 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 আচ্ছা, তো দর্শকদের উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটা একটু বলেন, আমরা স্ক্রিনে দিয়ে দেবো আপনার নাম্বার। অবশ্যই দর্শক ভাইয়ের উদ্দেশ্যে আমার ফোন নাম্বার বলবো, আমাদের 01749-2361-58, এটাই আমার ইমো নাম্বার, এটাই আমার পার্সোনাল নাম্বার। আচ্ছা ঠিক আছে কাকা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, প্রোগ্রাম সামনে করলে ডাকবো।